জাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে প্রথম পত্রের লেকচার ফোর এর আগের লেকচারে আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ উৎপাদনের মাত্রা অধ্যায়টি সম্পূর্ণ শেষ করেছি এবং অর্থাৎ যে টপিকগুলো ছিল এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করবো এই তৃতীয় অধ্যায়ের কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে। প্রথমে আসো দেখো সৃজনশীল এক, দেওয়া বাংলাদেশের ফোরজি মোবাইল এর ব্যাপক চাহিদা থাকায় মেলন রাজশাহী নিউ মার্কেটে 38 কোটি টাকা বিনিয়োগ করে রংধনু টেলিকম নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করে। প্রাথমিক পর্যায়ে 120 জন মোবাইল বিশেষজ্ঞ ও বিক্রয় কর্মী নিয়ে তিনি কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে আরো 150 জন বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেন। এর ফলে প্রতিষ্ঠানের সফলতা উত্তরোত্তর বাড়ে। মাত্রা বলতে ওই স্তরকে বোঝায় যেখানে পণ্যের একক প্রতি গড় উৎপাদন ব্যয় কম হয়, অর্থাৎ একক প্রতি গড় উৎপাদন ব্যয় কম যেখানে সেটার নামে কি মৃত ব্যয় উৎপাদন মাত্রা। যেটা কর্মী সংখ্যা কম সেটা কি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান। এখানে কি প্রতিষ্ঠানের কর্মীর সংখ্যা ও প্রতিষ্ঠানের আকারের উপর ডিপেন্ড করে প্রতিষ্ঠানটি কোন ধরনের হবে। ভূমিকা রাখতে পারে যেহেতু এর শ্রমিক সংখ্যা বাড়তেছে এবং এটা কি হচ্ছে 120 থেকে শ্রমিক সংখ্যা বৃদ্ধি পেয়ে আরো লোক হয়ে আরো বেশি হচ্ছে এবং এটা কি একটা বৃহৎ অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা কিন্তু প্রতিষ্ঠানের ভূমিকা কারণ হচ্ছে 120 জনের সাথে আরো 150 জন শ্রমিক যোগ হয়ে কর্মী যোগ হয়ে রেখেছে বৃহত্ত শিল্প প্রতিষ্ঠান হচ্ছে বৃহত্তর শিল্প প্রতিষ্ঠানের ভূমিকা সেটি যে ভূমিকা ভূমিকাগুলো আমরা পয়েন্ট আকারে এখানে লিখবো। তার সাথে তোমরা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ। এবার আসি পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে সৃজনশীল নাম্বার 2। বলছে মিস্টার তাহা 2017 সালে নিজস্ব 10 বিঘা জমিতে 15 কোটি টাকা মূলধন ও 100 জন শ্রমিক নিয়ে জুপিএস স্থাপন করে। তা শুধু পরিচালনায় প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের সুনাম ও বাজার চাহিদা বাড়ে বলে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে 2018 সালে তিনি 100 জন শ্রমিক নিয়োগ দেন ও আরো 20 কোটি টাকা ব্যাংক ঋণ নেন। উৎপাদনের গতিশীলতা আসে তাহা দেশের বাজারে পুনরুত্থানের উদ্দেশ্যে আরো 20 কোটি টাকা ব্যাংক নতুন 200 জন শ্রমিক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম প্রশ্ন হচ্ছে স্থায়ী ব্যয় কি। স্থায়ী ব্যয় হচ্ছে শ্রমিকের সংখ্যা বা
উৎপাদনের একক বৃদ্ধির কারণে যেই ব্যয়ের হ্রাস বা বৃদ্ধি হয় না, যে ব্যয় স্থায়ী থাকে তাকে কি বলে? স্থায়ী ব্যয় বলে। এরপর সেই খনন ব্যবস্থা তাপমাত্রা উৎপাদন মাত্রা সর্বোচ্চ উৎপাদন স্তরকে নির্দেশ করে। ব্যাখ্যা করো, কাম্য উৎপাদন মাত্রা বলতে কি বোঝায়? কাম্য উৎপাদন মাত্রা হচ্ছে যে উৎপাদন মাত্রায় পণ্যের উৎপাদন খরচ সর্বনিম্ন এবং উৎপাদনের পরিমাণ সর্বোচ্চ হয় এবং মুনাফার পরিমাণও কি হয় সর্বোচ্চ হয়, তার নামে কি কাম্য উৎপাদন মাত্রা। অর্থাৎ আমি খরচ বৃদ্ধি না করে সর্বোচ্চ যে পরিমাণে উৎপাদন করতে পারবো তার নামে কি কাম্য উৎপাদন মাত্রা। অর্থাৎ কাম্য উৎপাদন মাত্রার মাধ্যমে কি উৎপাদনের সর্বোচ্চ উৎপাদনকে নির্দেশ করা হয়, এখানে কি আমাদের খরচের পরিমাণ সর্বনিম্ন থাকে। এটাই তোমরা ব্যাখ্যা করে লিখে দিলে। এরপরে সেই গণ ব্যবস্থা দিয়ে শিল্প নীতি 2016 অনুসারে 2018 সালে ইনস্টাগ্রাম প্রতিশ্রুতি কোন মাত্রা এন্টারপ্রাইজ প্রযুক্তি 2018 সালে পুরাতন এক্সপ্রেসের সাথে নতুন এক্সপ্রেস শ্রমিক নিয়োগ দেন। এ কারণে এটা কি হবে মাঝারি শিল্প প্রতিষ্ঠানে পরিণত হবে। আমাদের মাঝারি শিল্প প্রতিষ্ঠানে কর্মীর সংখ্যা কতজন থাকে? দেখো মাঝারি শিল্প প্রতিষ্ঠান আমরা জানি 121-300 জন হয়ে থাকে, কিন্তু আগে 100 থেকে ক্ষুদ্র সংস্থা ছিল। 2018 সালে নতুন 100 জন যোগ করার ফলে 15 কোটি টাকা মূলধন থেকে বৃদ্ধি পেয়ে আরো 20 কোটি টাকা যোগ করার কারণে মূলধনের পরিমাণ হয়েছে 35 কোটি। তার কারণে এটি কি হয়েছে মাঝারি মাত্রার এন্টারপ্রাইজের অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে আমরা কি ব্যাখ্যা করবো মাঝারি শিল্প প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হবে, এটার বৃদ্ধি কি করবো ব্যাখ্যা করবো। পরিণত হবে এবং তার বইয়ের সুন্দর করে পয়েন্ট আকারে দেওয়া আছে, যেটা আমি করিয়েছি এবার তোমরা কি করে সুন্দর করে লিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।